एबार राज्ये नतून करे बांगला सहायता केंद्रे माने बीएसके कर्मी नियोग शुरू होते चलेছে যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবে। আর বিশাল শূন্য পদে এই বিএসকে মানে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগটি হতে চলেছে, যেখানে বর্তমানে বাংলা সহায়তা কেন্দ্রে মোট ৪০টি সরকারি দপ্তরের কাজের সুবিধা পাওয়া যায়। এর সাথে খাদ্য দপ্তর এবার জুড়ে গেলে প্রাপ্ত পরিষেবা নম্বর ১ লাফে বৃদ্ধি হতে চলেছে। ৩৬,০০০ থেকে প্রায় ৫ থেকে ৬,০০০ বিএসকে ১ লাফে বাড়তে চলেছে, যেখানে রাজ্যে এবার বিপুল সংখ্যক বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগটি করা হচ্ছে। তুমি ছেলে হও কিংবা মেয়ে, পশ্চিমবঙ্গের সকল বাসিন্দায় কোথায় কোথায় নিয়োগটি করা হবে সমস্তটা আমি বলে দিচ্ছি। রাজ্যে কিন্তু এখন ৩৬,০০০ বিএসকে কেন্দ্র রয়েছে, তবে সব কেন্দ্রগুলি রাজ্য সরকার দ্বারা পরিচালিত। এরই সাথে রেশন দোকানগুলি যুক্ত হলে এই সংখ্যাটি ১ লাফে ৫ থেকে ৬,০০০ বৃদ্ধি পাবে। যারা বুঝতে পারছো না, ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, বাংলা সহায়তা কেন্দ্রে এবার সুবিধা মিলতে চলেছে রেশন দোকানেও। খাদ্য দপ্তরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিএসকের মাধ্যমে এবার রেশন দোকানের বিভিন্ন সুযোগ সুবিধা খুব সহজেই উপভোগ করতে পারবে সমস্ত মানুষেরা। তো খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন দোকানেও এবার বিএসকে বুথ চালুর চিন্তা ভাবনা চলছে এবং খুব শীঘ্রই তার নিয়োগ হতে চলেছে। তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো আর এই সুযোগ সুবিধা উপভোগ করতে চাও, খুব শীঘ্রই কিন্তু এই গেজেটেড বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে চলেছে। তো বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে কিন্তু মোট ৪০টি, যেখানে ১ লাফে যখনই রেশন দোকানগুলোতে বিএসকে চালু হবে তখনই কিন্তু ১ লাফে ৫ থেকে ৬,০০০ বিএসকে নিয়োগ করা হবে, বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ করা হবে। তো এই প্রসঙ্গে খাদ্য দপ্তরের প্রস্তাবে বলা হয়েছে, একটি বিএসকে করতে যে সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো দরকার সেটি চালানোর জন্য মাসিক খরচ বহন করবে সংশ্লিষ্ট ডিলার। এর জন্য রেশন ডিলারকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। তো রাজ্যবাসী অবশ্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা নিতে পারবে। তো খুব শীঘ্রই যখনই প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এই বিএসকেতে, বাংলা সহায়তা কেন্দ্রে, তখনই কিন্তু যখন অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হবে এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর প্রতিনিয়ত এরকম চাকরির আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। থ্যাংক ইউ।